50 বছরের বাংলাদেশে দুইটি ছাত্র সংগঠন 150 বছরের পুরনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কোথায় নিয়ে যেতে পারে সেই প্রসঙ্গে দুই একটি কথা আপনাদেরকে না বলেই পারছি না। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্মান ইজ্জত, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে বিশাল এক আবহ সেটাকে কোথায় সামান্য এক জায়গায় কক্ষীগত করতে পারে সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ যেন এই ইডেন কলেজ। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এত বড় কলেজ যেটি 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রায় 150 বছরের ইতিহাসের কলেজটি এই বাংলাদেশের স্বাধীনতার পর 50 বছরের ইতিহাসে যেন কতটা ম্লান হয়েছে তার উদাহরণ আমরা এবার দেখতে পাচ্ছি। ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি রিভার কথায় আমি একটু পরে যাচ্ছি, রিভা প্রসঙ্গে পরে বলবো। তার আগে আপনাদেরকে আমি দুটি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, আপনারা যদি উইকিপিডিয়াতেও শুধু ইডেন কলেজ নিয়ে সার্চ দেন, সেখানে বিখ্যাত ব্যক্তির তালিকায় তিনজন মানুষের নাম আসে। একজন হচ্ছেন ব্রিটিশ বিরোধী নেত্রী প্রীতিলতা ওয়াজদেদার, দ্বিতীয়টি হচ্ছেন বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং তৃতীয়জন হচ্ছেন সিদ্দিকা কবির, যিনি এই কলেজের শিক্ষিকা ছিলেন। এই যে গুণী মানুষগুলো, সেই গুণী মানুষগুলো যখন এই কলেজগুলোতে ছিলেন তখন এই কলেজগুলোর যে সুনাম, যে বিপ্লবী চরিত্র ছিল, আজকে এসে কোথায় দাঁড়িয়েছে? আজকে আমি কি গত শুধু 5-7 বছরের কথা বলবো? বলবো, তার আগে আর একটু ফিরে যান না 90-এর দশকের পর থেকে। 90-এর দশকের পর বিএনপি যখন ক্ষমতায় আসলো, 96 আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আবার 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো, এই ইডেন কলেজ ছাত্রলীগ বা ইডেন কলেজ ছাত্রদল তার সাথে একাত্ম হয়ে মিশে গেল কয়েকটি শব্দ। একটা হচ্ছে হলের সিট বাণিজ্য, আরেকটা হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড, আরেকটা হচ্ছে অবৈধভাবে অর্থ বাণিজ্য ইনকাম। এই কলেজেরই ছাত্রলীগের একজন যুগ্ম আহ্বায়িকা এই 2016 সালে এসে, যার মহিমা বলবো না কি বলবো, প্রকাশ পায়। তার বাবা, দুলাভাই, বড় ভাই, ছোট ভাই সব বিএনপি করেন, যুবদল করেন, স্বেচ্ছাসেবক দল করেন। তিনি ঢাকা শহরে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং কোটি টাকার মালিক। 5 বছর যুগ্ম আহ্বায়ক ছিলেন, আহ্বায়কও না, 5 বছর যুগ্ম আহ্বায়ক থেকে কোটি টাকার মালিক হয়ে গেছেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার নিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রদল। এই হচ্ছে এই গত 20-30 বছরের নমুনা। আমি কেন আপনাদেরকে এই কথাগুলো বলছি, 2001 থেকে 2005 আপনারা গুগলে সার্চ করবেন, একই ইতিহাস ছিল সেই সময়ও এই সিট বাণিজ্য। ইডেন কলেজে 6টি ছাত্রী হল রয়েছে, প্রতিটি ছাত্রী হলে অন্তত 2-4-5টি রুম আমাদের এই মহিষী নেত্রীরা তাদের নামে পলিটিক্যাল রুম নামে আটকে রাখে। এবং করে কি জানেন, বিশ্ববিদ্যালয়ে অন্যান্য জায়গায় নেতারা যেরকম ওই হলগুলো, তাদের কেউ কেউ টর্চার সেল বানায়, কেউ কেউ সেখানে আড্ডা দেয়, কেউ কেউ অপকর্ম করে, আর এরা এই রুমগুলো ভাড়া দেয়, ভাড়া দিয়ে টাকা কামায়। আর বাদ বাকি যে রুমগুলো তো সিট পেতে একটা সাধারণ ছাত্রছাত্রী ওঠার জন্যে 15-20 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। আমি সুনির্দিষ্টভাবে এই জন্যে এবারের 2-4 জনের নাম দিয়ে আমি বিষয়টাকে একটা ছোট জায়গায় কেন্দ্রীভূত করতে চাচ্ছি না। আপনারা খেয়াল করে দেখুন, 90-এর পর থেকে এখন পর্যন্ত এই ইডেন কলেজের পলিটিক্যাল যে নেত্রীরা বের হয়েছেন তাদের রূপ বলতে আমরা কী চিনি, একটা অ্যাগ্রেসিভ রূপ, নারীর যে মহিষী রূপ সেই মহিষীর রূপের পুরো বিপরীত এক চরিত্র, যেন এক ডাইনি ক্যারেক্টার। অন্যান্য হলে যেরকম জিনিসপত্র নিয়ে ছাত্রদেরকে ঠেকায় মিছিলে আসার জন্যে, এখানে তারা সেটা করে না। তাদের রূপটাই এমন এক ডাইনি আচরণ করে, আর তাদের মুখটা এমন একটা ডাইনি আচরণ করে যে তারা যেই লোকটি ছাত্রদল করে, ভেতরে মনে প্রাণে ছাত্রদল করে বা তার ফ্যামিলি ছাত্রদল ব্যাকগ্রাউন্ড, তাকে এমন সব কথাবার্তা উচ্চারণ করে তাকে ছাত্রলীগের মিছিলে নেয়। এই মেয়েটি যখন তার মনের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল করে, তারপর পাশ করার পর কোনোদিন এই দলের দিয়ে কোনো সম্মান গজায়? একইভাবে যখন মনে প্রাণে ছাত্রলীগ করা একটা নারী, সে তার শিক্ষা জীবনে এই ধরনের একটি কুৎসিত অভিজ্ঞতার মুখোমুখি হয়, সে যখন বের হয়ে যায়, সে কি কখনো আর সেই জোর করে যেই মিছিল করতে হয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল থাকে? এইটাই হচ্ছে ইডেন কলেজের বর্তমান রূপ, বর্তমান রীতি। আমি ইডেন কলেজে পড়ুয়া সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রীদের প্রতি শতভাগ সম্মান রেখে বলছি, যারা এই যুগে যুগে বের হয়ে গেছেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে বলছি, শুধু আমাদের এই তথাকথিত 90-পরবর্তী গণতান্ত্রিক যুগে এই ছাত্রদল এবং ছাত্রলীগের যাদের আমরা নাম শুনেছি, যাদেরকে দেখেছি, এদের
প্রত্যেকের মধ্যেই আমরা বেরিয়ে আসা এক হিংসাত্মক ভাব দেখেছি, কেন জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রদল ছাত্রলীগের আন্ডারে থেকে তারা সেখানে পলিটিক্স করে এবং এই পলিটিক্স নিয়েও নানান রকম কথা রয়েছে। আমাদের এই পেজে যারা আছেন আমি তাদের সবাইকে নমস্য করে সালাম দিয়ে বলতে চাই, আমি অন্তরে অন্তঃস্থল থেকে বলতে চাই, আমাদের যেই হাজার হাজার লক্ষ কমেন্ট পড়েছে আমাদের বিভিন্ন কন্টেন্ট নিয়ে, সেখানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি অংশ কোনো অশ্লীল খারাপ কোনো ধরনের কোনো কমেন্ট নাই। তাই আপনাদের সামনেও আমি কোনো সুশ্রীয় লাইডেন কলেজের গল্প বলতে বসিনি, যদিও বলার মতন সেখানে নানা কিচ্ছা আমরা অনলাইনে দেখি এবং সেইটা কেবলমাত্র এই পলিটিক্সে যারা ইনভলভ, যারা এই 90 পরবর্তী পলিটিক্সে এই দুই ছাত্রদল এবং ছাত্রলীগের পলিটিক্সে ইনভলভ, শুধু তাদের মধ্যে আমরা এই কাহিনী দেখতে চাই, দেখতে পাই। এখন আমার প্রশ্ন উঠেছে, যেই দলটি বাংলাদেশে 12 বছরের ক্ষমতায় আছে সেই দলের কি শুধু ইডেন কলেজের একটি ইউনিট রাখা খুবই গুরুত্বপূর্ণ টিকে থাকার জন্যে? আমার তো মনে হয় না। আবার যেই দলটি ক্ষমতার বাইরে 12 বছর আছে তারও কি ইডেন কলেজে একটি ইউনিট রাখা খুব জরুরি? আমার মনে হয় না। এই কলেজটিকে একটা শুদ্ধকরণের মধ্যে দিন, একে একটি বিশুদ্ধকরণে আনুন, একে ডিডক্সিফাইড করা খুব প্রয়োজন। যে কোনোভাবে ইডেন কলেজকে ডিডক্সিফাইড করতে হলে সেখানে রাজনীতির বাইরে নিতে হবে, কারণ এখানে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা বসবাসের পরিবেশ ছাত্র সংগঠনের নেত্রীরা রাখে না। এই নেত্রীরা শুধু ইন্টেনশনে থাকে কীভাবে তার দলের নেতাদের খুশি করে তারা এখান থেকে বের হবে, তারপরে ব্যবসায় যাবে, তারপরে দেশে বিদেশে পোস্টিং নেবে, কিন্তু সঠিক রাজনীতির কোনো ধারায় তারা থাকবে না। আমি শুধু সবশেষ এইটুকু বলতে চাই, এবার এসে যা দেখলাম, একটা সময় এই ইডেন কলেজের চুলাচুলি খুব আলোচিত জিনিস ছিল। এই ইডেন কলেজের চুলাচুলি হলেই পুরো বাংলাদেশে নিউজ হয়ে যেত যে ইডেন কলেজে চুলাচুলি হয়েছে। সেই চুলাচুলি ছাত্রদল ছাত্রলীগে হতো, সেই চুলাচুলি ছাত্রদলের দুই গ্রুপে হতো, সেই চুলাচুলি ছাত্রলীগের দুই গ্রুপে হতো। অতঃপর এসে এই 2015-16 দিকে শুরু হলো কোপাকুপি, ছাত্রদলের এক গ্রুপের নেত্রী আরেক গ্রুপের নেত্রীকে কোপো দিলেন। তারপরের ঘটনা কী গড়ালো? এবার এসে আমরা যে ফোনালাপ বের হয়েছে দেখলাম ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি, সমস্ত পত্রপত্রিকা এসছে, এখন আর চুল ছিঁড়ার গল্পের মধ্যে তারা নাই, অন্য কিছু ছিঁড়তে চান, এবার হাত পা ছেঁড়ার গল্প চলছে ওখানে। এই পর্যায়ে যেহেতু অবনতি গিয়েছে সেই জন্যেই বলছি, এই ঐতিহ্যমণ্ডিত 150 বছরের পুরনো এবং বাংলাদেশে অসংখ্য শত শত হাজার লক্ষ মেধাবী মাথার জন্ম দেয় এই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে আপাতত হলেও এই কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করা প্রয়োজন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।